বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে চট্টগ্রামের হযরত আমানুশার মাজার থেকে বলছি। সকালে চট্টগ্রাম আসছিলাম, সারাদিন কাজ করলাম, এখন রাত্রিবেলা মাজারে এসে মাজার জিয়ারত করে গেলাম। আজকে সারাদিন অনেক অনেক বলেছেন, আপনাদের কথা আমি হৃদয়ার্য মাথা পেতে নিলাম। আমার কোনো ভুল ভ্রান্তি বা কোনো বক্তব্য যদি আপনাদের মনপীড়ার কারণ হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, আপনারা আমাকে যেই গালালি করেছেন তার জন্য আমার কোনো অভিযোগ নাই। আপনাদের অধিকার, গণতন্ত্র অধিকার আপনারা প্রয়োগ করেছেন, আমি সব মাথা পেতে নিলাম। আমি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কথা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আশা করি এই বিষয়টি নিয়ে যদি কারো কোনো কথা বলার থাকে আমাকে ডাকবেন, যেখানে ডাকবেন, যেভাবে ডাকবেন, আমি সেখানে এসে আপনাদের সবার সামনে কথা বলব। আমার বক্তব্য সঠিক কি বেঠিক সেটি আপনারা বিচার করবেন, কিন্তু আমার যা বক্তব্য আমি অবশ্যই তা আপনাদের সামনে পেশ করার সুযোগ চাই। সবাইকে ধন্যবাদ। ইসলামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে, তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না। তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো। আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে। তো সেই ধৈর্যটা থাকবে না কেন? কাজে এখানে আমি বলবো যে যারা সত্যিকারভাবে ইসলাম বিশ্বাস করে তারা প্রত্যেকেই যার যার ধর্ম শেষে পালন করবে, সে সুযোগটা দিতে হবে। আর কারো ধর্মীয় আঘাত দিয়ে কথা বলা, এটা যেমন একজন মানে মুসলমান হয়ে মুসলমানকে আঘাত না করা, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী, এটাও কিন্তু ইসলামেরই শিক্ষা যে অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কোনো আঘাত করা যাবে না, আঘাত করা উচিত না। যেটা সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়দ্দিন, যার যার ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই।